সম্মানিত সুধি আজকে শুভ পুনরুত্থান এই শুভ পুনরুত্থানে আপনাদের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা মঙ্গলবাদ এবং সম্মান গৌরব জানাচ্ছি আমরা জানি যে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য পুনরুত্থান একটি আনন্দের দিন একটি উল্লাসের দিন কারণ এই দিনেই প্রভু যীশু খ্রিস্ট তিনি তার সেই মৃত্যুকে পরাজিত করে কবর থেকে পুনরুত্থিত হয়ে সেই পুনরুত্থানের সহভাগী হয়েছিলেন তাই আজকে ল্যাম মণ্ডলীর পক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই যদিও খ্রিস্ট বিশ্বাসীদের জন্য পুনরুত্থান বিজয়ের দিন অনেক আনন্দের দিন কিন্তু সমস্ত পৃথিবীর মানুষ আজ করোনা ভাইরাসের কাছে পরাজিত এবং অনেকেই আমরা গৃহবন্দী হয়ে হতাশায় এবং ভয়ে জীবনযাপন করছি অনেকে আমরা হোম কোয়ারেন্টিনে আছি এবং এর মধ্যে থেকেও এই পুনরুত্থানের এই শুভ বারতা আপনাদের সকলকে জানাচ্ছি যদিও এই করোনা ভাইরাস আমাদেরকে বিভিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে ভাই ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে খ্রিস্ট বিশ্বাসী আরেক বিশ্বাসীর সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে এক প্রতিবেশীর সঙ্গে আরেক প্রতিবেশী বিচ্ছিন্ন হয়েছে কিন্তু খ্রিস্টের প্রেম আমাদের কখনোই বিচ্ছিন্ন করতে পারে না আর সেই প্রত্যাশা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকে এই পুনরুত্থানের দিনে প্রভু যীশু খ্রিস্টের বাণী লিখিত সুসমাচার তার বিশ অধ্যায় এক থেকে আঠারো পদের আলোকে আপনাদের সম্মুখে আমি কথা বলতে চাই কারণ প্রভু খ্রিস্টের এই পুনরুত্থানের কথা প্রতিটি সুসমাচারে রয়েছে তার মধ্যে জোহনলিখিত সুসমাচারে খুব সুন্দর করে সেটি উপস্থাপন করা হয়েছে আমরা যদি ইতিহাসের দিকে চলে যাই ব্রিটিশদের দুই শত বৎসরের নিষ্ঠুর সেই অত্যাচার তাদের পরাধীনতার মধ্যে আমরা বাংলাদেশ তথা ভারতবর্ষ আমরা সে সময় তাদের অধীনে জীবন যাপন করতাম কিন্তু সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি সকল মানুষকে একটি আহ্বান জানালেন আর সেটি হলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব ঠিক একই রকমভাবে আমাদের বাংলাদেশেও উনিশশো সালে তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে খুঁজে পেয়েছি আর ঠিক একই রকমভাবে প্রভু খ্রিস্ট তিনি আমাদের জন্য তার রক্ত ঝাড়ালেন এবং সর্বকালের সকল ঘটনা এবং ইতিহাসের ঊর্ধ্বে আমাদের প্রভু খ্রিস্ট যে বিজয় ও স্বাধীনতার যে পতাকা তথা মহামিলনের যে পরিত্রাণ আমাদের এনে দিয়েছেন সমগ্র বিশ্বের মানব জাতি যখন পাপের মধ্যে বন্দি হতাশা চিন্তা চেতনা এবং শয়তানের দাসত্বে ঘুরুপাখ্যা ছিল আর সেই সময় জীবনে আর কোনো আশা ছিল না আর কোনো ভরসা ছিল না এবং সেই সময় অসহায় মানুষের জয় অসহায় মানুষের কাছে প্রভু যিশু খ্রিস্টের প্রেম এবং পিতা ঈশ্বরের ভালোবাসা দিয়ে তিনি তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করলেন এবং প্রভু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসলেন এবং তিনি সমস্ত মানুষকে দরদি কণ্ঠে এই আহ্বান জানালেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসু আমি তোমাদের বিশ্রাম দেব আজকে প্রভু যীশু খ্রিস্টের সেই কৃষীয় মৃত্যুর মধ্য দিয়ে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর তারই বিজয় তার মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার মধ্য দিয়ে হয়েছে আমরা জানি প্রভু যীশু খ্রিস্টের সেই নিষ্ঠুরতম শাস্তির কথা এবং নির্মমভাবে তাকে মেরে ফেলার কথা কক্ষী দেশে তাকে বর্ষা মেরে হাতে পায়ে প্রে গেথে মাথায় কাটার মুকুট দিয়ে তাকে অপমান অপদস্থ করে আপদমস্তক থেকে অঝুর ধরে সে রক্ত ঝরিয়ে তিনি আমাদের জন্য তার জীবন তিনি দান করলেন প্রভু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন আর সেই মৃত্যু থেকেই এই বিজয়ের শুরু তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হলেন আজ সেই মহা শুভ পুনরুত্থান হ্যাপি স্টার শুভ পুনরুত্থানের এই শুভ বারতা সে আনন্দ আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসুক এই পুনরুত্থান অনন্ত জীবনের প্রবেশের এক দরজা খুলে দিয়েছে খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা একজন মৃত্যু পথযাত্রী লোক যার শরীরে রক্তের প্রয়োজন বা রক্তের দরকার চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে যে অন্যের শরীরে রক্ত দিয়ে তাকে বাঁচানোর একমাত্র উপায় ঠিক তেমনি প্রভুযশু খ্রিস্ট তার নিজের রক্ত আমাদের জন্য দান করে তিনি আমাদের জীবন তিনি দান করলেন এটি কোনো আনলেস ট্র্যাজেডি নয় তিনি তার রক্ত দিয়ে আমাদের কিনে নিলেন যেন আমরা অনন্ত জীবন লাভ করতে পারি আমাদের পুরাতন সমস্ত ময়লা কালিমা মা ধুয়ে মুছে আমাদের হানাহানি আমাদের হিংসা আমাদের দিদা আমাদের দ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে গিয়ে যিশুর সেই মৃত্যুর মধ্য দিয়ে আমরা সকলেই পুনরুত্থানের সে আনন্দ আজকে উপভোগ করতে চাই যারা বিশ্বাস করে প্রভু খ্রিস্টের কাছে আসে আর প্রভু যীশু খ্রিস্ট তাদের সকলকে তিনি এই আহ্বান জানিয়েছেন তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন না হোক ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো আমি তোমাদেরকে বিশ্রাম দেব আজকের এই পুনরুত্থানের দিনে একজন মহিরষী নারীর কথা না বললেই কি একটা যেন বাকি থেকে যায় আমি তারই কথা বলছি সেই মহিষী নারী মকদ্ুলিনী মরিয়ম যিনি পুনরুত্থানের সেই ভোরবেলা প্রথম প্রভু যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানের সেই সহভাগী হয়েছিলেন যিনি প্রথম প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পেয়েছিলেন তিনি যখন সেই কবরে গেলেন আর প্রথম দিকে তিনি খ্রিস্টকে চিনতে পারেননি এর অনেকগুলা কারণ থাকতে পারে প্রথমত প্রভু যিশু খ্রিস্টের সেই মৃত্যুতে সেই হতাশাপূর্ণ পরিবার সমস্ত সেই রোম নিবাসী সমস্ত মানুষ সেই সময় কান্নায় এবং আবেগে আপ্লুত হয়ে হয়তো মকদিলিনী মরিয়মের চোখের জল লে তার সেই চোখ সেদিন ঝাপসা হয়ে গিয়েছিল আর সেই কারণে প্রথমত হয়তো প্রভু যিশু খ্রিস্টকে চিনতে পারেনি দ্বিতীয় কারণ তিনি হয়তো সারাটি রাত বিনিদ্র রজনীতে কাটিয়েছেন তিনি হয়তো নিদ্রা যাননি আর সেই অতি প্রত্যসে অনেক ভোরবেলা তিনি গেলেন হয়তো সেই সময়ে রাতের সে অন্ধকার কাটেনি আর সে কারণে হয়তো প্রভুযশু খ্রিস্টকে তিনি দেখতে পারনি তাকে চিনতে পারেননি কিন্তু যখন স্বর্গদূতের সঙ্গে তিনি কথা বলছিলেন আর পাশেই প্রভু যীশু খ্রিস্ট যখন তাকে ডাকলেন ভয় পেরবে না মরিয়ম এই তো আমি আর এই বলার সাথে সাথে মরিয়ম প্রভু খ্রিস্টকে তিনি জড়িয়ে ধরলেন আর প্রভু খ্রিস্ট বললেন মরিয়ম আমাকে স্পর্শ করোনা খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা আজকে দেখি প্রভু খ্রিস্ট এই নারীদের কি সম্মান যে শ্রদ্ধা তিনি দিয়েছেন আজকে তারই নিদর্শনস্বরূপ আজকে প্রতিটি বাংলার মণ্ডলিতে আজকে নারীদের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পাই উপাসনাতে বিভিন্ন প্রার্থনা সভাতে তাদের উপস্থিতি তাদের প্রার্থনাশীল জীবন খ্রিস্টীয় বিশ্বাসী খ্রিস্টমণ্ডলীকে আরো জাগ্রত করে তুলেছে সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট সেই নারীদের প্রতি এই আহ্বান জানিয়েছিলেন এবং তিনি সেই মকদলিনী মরিয়মকে বলেছিলেন তার মধ্য দিয়ে আমাদের একটি দায়িত্ব তিনি দিয়েছিলেন আর সেটি হলো যেন আমরা প্রত্যেকেই অন্যের অনুসন্ধান করি খুঁজ করি কারণ মরিয়মকে প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছিলেন মরিয়ম তুমি যাও অন্য শিষ্যদেরকে বলো আমি পুনরুত্থিত হয়েছি আজকে তিনি আমাদের যে দায়িত্ব দিয়েছেন তিনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন একজন বিশ্বাস হিসাবে এটি আমাদের কাছে একটি বড় দায়িত্ব যেন আমরা খ্রিস্টকে অন্যের কাছে উপস্থাপন করি তার সেই সুসমাচার অন্যের কাছে তুলে ধরি এবং তাদের সকলকে জানাই যে আমাদের প্রভু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছেন আবার পুনরুত্থিত হয়েছেন আমরা অনেকেই আজও সেই প্রভু খ্রিস্টকে সেই মকদুলিনী মরিয়মের প্রথম অবস্থার মধ্যে রয়েছি আমরা অনেক সময় খ্রিস্টকে জানি না অনেক সময় আমরা আমাদের প্রভু খ্রিস্ট আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পাশেই রয়েছেন কিন্তু আমরা অনেক সময় উপলব্ধি করি না আমরা সেই প্রার্থনাশীল জীবন তার সেই বাণী শ্রবণের অনিহা এগুলো আমাদেরকে খ্রিস্ট সে খ্রিস চেনার তাকে দেখার তার সঙ্গে যোগাযোগের সেই ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে তাই আজকে এই পুনরুত্থানের বার্তা হলো যেন আমরা সকলে সেই প্রভুযশু খ্রিস্টের সেই নির্দেশনা আমরা পালন করি মরিয়মকে যে নির্দেশনা দিয়েছিল তুমি যাও এবং শিষ্যদেরকে বলো আর এর মধ্য দিয়ে আজকে আমাদেরকে প্রভু যীশুখ্রীষ্ট তিনি সেই আবেদন এবং সেই নির্দেশনা দিয়েছেন যেন আমরা অন্যের কাছে যাই এবং এই খ্রিস্টের এই কথা তাদেরকে বলি প্রভু খ্রিস্টের এই পুনরুত্থানের যে বার্তা আর সেটি মকদ্িল্লিনী মরিয়মের মধ্য দিয়ে আমাদেরকেও বলেছিল তোমরা যাও সুতরাং আসুন আমরাও সেই খ্রিস্টের কাছে আমাদের জীবন সমর্পণ করি পুনরুত্থান হলো জরাজীর্ণ পুরাতনকে ঝেড়ে দিয়ে আমরা যেন নতুনত্বে প্রবেশ করি তাই আজকে এই পুনরুত্থান আমাদের প্রকৃতির দিকে তাকাই বসন্তে যেমন সমস্ত গাছের সেই পাতা ঝরে গিয়ে নতুন চকচকে সেই পাতা আবার নতুনভাবে গজায় ফুলে ফলে সমস্ত পৃথিবীকে সৌন্দর্যে ভরিয়ে তোলে আর ঠিক একই রকম এই পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের অতীতের সমস্ত দ্বিধা আমাদের সমস্ত পাপ আমাদের সমস্ত অন্যায় সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে সে মৃত্যুর সাথে কবরস্থ করে প্রভু তিনি পুনরুত্থিত হয়েছেন তাই তো এই পুনরুত্থান আমাদের জীবনে নতুন আশা নিয়ে আসে এই পুনরুত্থান আমাদের জীবনে নতুন প্রত্যাশা নিয়ে আসে পুনরুত্থান আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসে সবুজে ঘেরা এই প্রকৃতি দেখে আমরা সে দৃশ্য দেখতে পারি এবং তেমনি ভাবে পুনরুত্থান আমাদেরকে সজীব করে তোলে প্রকৃতি যেমন সজীব হয় বসন্তে ঠিক একই রকমভাবে আমাদেরকেও সজীব করে তোলে এবং আমাদেরকেও প্রভুযশু খ্রিস্ট তার আহ্বানে তার সেই নিমন্ত্রণ তিনি আমাদের আজকে আহ্বান করছেন এই পুনরুত্থানের দিনে আমরা আসুন খ্রিস্টের সে অনন্ত জীবনের যে স্বাদ আমরা সেটি উপলব্ধি করি প্রভুযশু খ্রিস্ট তিনি আমাদের প্রত্যেকে ভালোবাসেন তিনি বলেছেন যে বিশ্বাসে আমার কাছে আসবে আমি তাহাকে সমস্ত পাপ থেকে পরিত্রাণ দিয়ে আমি তাকে অনন্ত জীবন দান করব। তাই যখন লিখিত সুসমাচার যদি চোদ্দো অধ্যায় এক এবং দুই পদ পরে সেখানে প্রভুজী সেই প্রতিজ্ঞা আমাদের জন্য দিয়েছেন আর সেটি হল হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো এবং তিনি যখন চোদ্দ অধ্যায় এই কথা বলেছেন যে তোমরা আমার বিশ্বাসে জীবন জীবনযাপন করো আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি আমি তোমাদেরকে ভালোবাসি এবং আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে এমন দয়াময় প্রভু এমন প্রেমময় প্রভু তিনি আজকের এই পুনরুত্থানের দিনে তিনি আমাদের কারণেই তিনি পুনরুত্থিত হয়েছেন জগতের সমস্ত মানুষ যেন বুঝতে পারে যেন জানতে পারে যে যিশু খ্রিস্ট তিনি মৃত্যুকে পরাভূত করে তিনি নিজে পুনরুত্থিত হওয়ার মধ্য দিয়ে আমাদেরকে সে আহ্বান করছেন এই পৃথিবীর সমস্ত মহামানব সমস্ত নবী সমস্ত ভাববাদী তারা জন্ম নিয়েছিল কিন্তু তারা আবার মৃত্যুবরণ করেছে আর পুনরুত্থিত হয়নি কিন্তু একমাত্র প্রভু যী খ্রিস্ট যিনি সমস্ত বিশ্ব মালিক যিনি সে মৃত্যুকে বাঁচিয়েছিলেন যিনি অন্ধকে চোখ দিয়েছিলেন যিনি খঞ্জকে চলার শক্তি দিয়েছিলেন সেই প্রভু আজকে আমাদের জন্য পুনরুত্থিত হয়েছেন আর এই পুনরুত্থানের দিনে তিনি আমাদের আহ্বান জানাচ্ছেন যেন আমরা সকলেই খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে আমরা তার সঙ্গে অনন্তকাল বসবাস করি তার সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে আমরা আমাদের ভালোবাসা শ্রদ্ধা তাকে জানাই প্রভু আমাদের সকলকে ভালোবাসেন তাই আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশের দিকে তাকাই নিজের পাপের জন্য তিনি অনুতাপ এবং ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে তিনি আমাদের পাপের জন্য তার রক্তের মধ্য দিয়ে আমাদেরকে ক্রয় করলেন এবং আমাদেরকে তিনি ক্ষমার সেই পথ দেখিয়ে দিলেন আমাদের পরিত্রাণের সেই পদ দেখিয়ে দিলেন শুধু তাই নয় তিনি আরেকবার প্রমাণ করলেন তার সেই নির্ধারিত বাক্যের সেই ভবিষ্যৎবাণী তিনি সকল শিষ্যদেরকে সেদিন প্রমাণিত করেছেন যে দেখো আমি মরিয়াছিলাম কিন্তু আবার পুনরুত্থিত হয়েছি আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে তাই এই পুনরুত্থানের দিনে প্রভু যীশু খ্রিস্টের সাথে আসন আমরা সকলে একাত্মতা ঘোষণা করি এবং সমুদয় মানুষ প্রভু যীশু খ্রিস্টের এই আহ্বানে সাড়া দিয়ে আমরাও তার সঙ্গে বসবাস করি ঈশ্বর ও মানুষ আজ তার বিশ্বাসের মধ্য দিয়ে আসুন আমরা জীবন জীবনযাপন করি প্রভু প্রভুযশু আমাদের সকলকে সেই কৃষ্ণের মধ্য থেকে যেভাবে ক্ষমা করেছিলেন আমরা যদি তাকে বিশ্বাসের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করি আপনি এবং আমি সেই ক্ষমা প্রাপ্ত হতে পারি এবং আজকের এই অনুরুত্থানের দিনে প্রভু তিনি সে আহ্বান সে অনুরোধ আমাদের সকলকে করছেন খ্রিস্টিতে প্রিয় সুধীজন আপনার জীবনে এই আহ্বানের সূচনা যদি হয়ে থাকে আজও যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে না চিনে থাকেন তবে আসুন এই শুভ দিনে আমরা খ্রিস্টের এই পুনরুত্থানের সহভাগী হই বাইবেল বলে দেখো অনুগ্রহ এবং অনুগ্রহের সময় এখনই এখন পরিত্রাণের দিন আমাদের কখন কার কখন ডাক চলে আসবে কখন আমরা ইহজগতের মায়া ত্যাগ করে চলে যাব আমরা কেউ হয়তো জানি না তাই আমাদের উচিত যেন সেই পুনরুত্থিত প্রভু যীশু খ্রীষ্টের কাছে আমরা আমাদের নিজেদেরকে সমর্পণের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট রাজার কাছে আমাদের মস্ত গবনতের মধ্য দিয়ে আমরা সকলেই খ্রিস্টের সঙ্গে আমরা পুনরুত্থানের সহভাগী হই প্রভু যীশু খ্রিস্ট আজকের এই পুনরুত্থানের দিনে আপনাদের সকলকে আশীর্বাদ করুন বিশেষ করে আমি এই সময় আহ্বান করছি এবং প্রার্থনা করছি সেই সমস্ত সুকার্ত মানুষের জন্য যারা আজকে এই করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন আমি এ সময় প্রার্থনা করছি সেই সমস্ত মানুষদের জন্য যারা সে অসুস্থ হয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি এ সময় প্রার্থনা করছি বিশ্বের সমস্ত মানুষের জন্য যারা আমরা আতঙ্ক এবং হতাশার মধ্যে জীবন কাটাচ্ছি প্রভু আমাদের সকলকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক তার পুনরুত্থানের এই শুভ বাণী আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশা এই প্রার্থনা রেখেই আজকের আলোচনা শেষ করছি ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন আমি আসুন প্রার্থনা করি আমাদের পবিত্রতম পিতা যীশুখ্রিস্টের নামে প্রভু তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সমস্ত সৃষ্টির তুমি কর্তা আমরা তোমার সন্তান হিসাবে আজকের এই পুনরুত্থানের সহভাগী হওয়ার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করি হে প্রভু আমরা পাপি আমরা অনেক অপরাধী প্রভু তাই তো তুমি তোমার জীবন সেই ক্রুশে উৎসর্গের মধ্য দিয়ে আমাদের জন্য এই পুনরুত্থান নিয়ে এসেছ যেন আমরা তোমাকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা সকলেই পুনরুত্থিত হই অনন্তকালীন জীবন আমরা পেতে পারি প্রভু আজকে বিশেষ করে আমরা এই সময় আমি প্রার্থনা করি সমস্ত বিশ্বের মানুষের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত সেই সমস্ত ব্যক্তিদের জন্য সমস্ত বিশ্বের মানুষ প্রভু আমরা এই ভাইরাসের সুবল থেকে আমরা মুক্তি পেতে চাই প্রভু তুমি রক্ষাকারী ঈশ্বর তুমি একমাত্র আমাদের আরোগ্যদাতা পিতা তুমি এই সময় আমাদের সকলকে আরোগ্য করো আমাদেরকে রক্ষা করো বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রার্থনা করছি প্রভু যেন সকলেই নিরাপদে থাকি এবং আমাদের এই ভাইরাসে আক্রমণ না করতে পারে তুমি সেই প্রোটেকশন আমাদের দাও সেই আশীর্বাদ আমাদের দাও হে প্রভু আজকে আমরা তোমার কাছে নত নতজানু হই তোমার সেই ক্রুশের রক্তের কাছে আমরা সচি হই পবিত্র হই ধৌত হই তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো যদিও আমরা প্রত্যেকেই আমরা গৃহবন্দী অবস্থায় রয়েছি কিন্তু আজকে তোমার এই বাক্যের মধ্য দিয়ে আমরা সকলেই উজ্জীবিত হই আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা উচ্ছ্বসিত হই এই বাক্যের মধ্য দিয়ে আমরা আপ্যায়িত হই এই বাক্যের মধ্য দিয়ে আমরা শক্তি খুঁজে পাই প্রভু তুমি আমাদের জন্য যে পুনরুত্থান করেছ এই পুনরুত্থানের সহভাগী আমাদের সকলকে হতে তুমি সাহায্য করো বিশেষ করে প্রভু আমরা এই ল্যাম মন্ডলীর সকল বিশ্বাসী ভাই বোনদেরকে তোমার কাছে রাখি প্রভু আমাদের সকলকে নিরাপদে রাখো তোমার সঙ্গে যেন আমরা একাত্মতা ঘোষণা করি তোমার পুনরুত্থানের সহভাগী হতে পারি প্রভু তুমি জানো আমাদের যা কিছু প্রয়োজন আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান নিরাপত্তা সমস্ত কিছু দিয়ে তুমি সাহায্য করো আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা কৃষি হত পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো আমি ঈশ্বর বন্ধু সকলকে আশীর্বাদ দান করো আমি আজকের এই বাণী আমাদের প্রত্যেকের জীবনে নতুন আশা নতুন প্রত্যাশা এবং নতুন ভালোবাসা নিয়ে আসুক আর সেই কামনাই করছি প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন